এক জঙ্গলে টোনা আর টুনি তাদের ছানা টুম্পাকে নিয়ে থাকতো। টোনা একজন ফেরিওয়ালা ছিল। সে নানা রকম খেলনা রং বেরঙের বেলুন নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরত আর সেসব বিক্রি করত। আর এ কাজ করে টোনা যা টাকা উপার্জন করত তাই দিয়ে তাদের কোন রকম সংসার চলত। কই গো, তোমার রান্না হলো? কত বেলা হয়েছে দেখছো? তাড়াতাড়ি করো একটু, আমি আর কখন ফেরি নিয়ে বেরোবো। তাড়াতাড়ি খেতে দাও না আমায়। এই তো টোনা হয়ে গেছে, আমি তো এক্ষুনি তোমাকে ডাকতাম। যাকগে, আমার রান্না হয়ে গেছে, এসো তাড়াতাড়ি খেয়ে নাও। এরপর টোনা খাবার খায়। খাবার শেষ করে টোনা ফেরি নিয়ে বেরিয়ে পড়ে। এভাবে টোনা আর টুনির সংসার জীবন চলছিল। কি গো, কি হয়েছে তোমার? তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? কি হয়েছে? এত ভাবছো কেন তুমি, বলো আমাকে। কি আর বলবো টুনি, বেচা কিনা তেমন ভালো হচ্ছে না। জঙ্গলের কেউ আর খেলনা কিনছে না, এটা নিয়ে একটু চিন্তায় আছি। তবে আমি ভাবছি কাল থেকে আমি ফেরি নিয়ে নদীর ওই পারে যাব, দেখি তাতে যদি একটু বেচা কিনা বাড়ে। তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো টোনা। কিন্তু টোনা, সকলে বলে ওই নদীর ওপারে নাকি প্রবল বাতাস হয়, আর তাছাড়াও নদীর স্রোত বেশি। তোমার যদি কোনো বিপদ হয়? দূর বোকা, এত ভাবো না তো, কিছুই হবে না, উপরওয়ালা তো একজন আছেন, তাই না? এরপর টোনা তার ভাবনা মতোই পরের দিন ফেরি নিয়ে নদীর ওপারে জঙ্গলে যায়। আর সে জঙ্গলে টোনা খেলনা বিক্রি করতে থাকে। খেলনা বিক্রি শেষে বিকেলে টোনা বাড়ি ফিরছিল, আর তখনই জোরে বাতাস বইতে শুরু করে আর ঝড় উঠে। ঝড়ে একটা গাছের ডাল ভেঙে টোনার উপরে পড়ে যায়, আর সেই আঘাতে টোনা মারা যায়। এরপর তিন দিন কেটে যায়। হে আল্লাহ, কি হচ্ছে এসব? টোনা তিন দিন আগে তো ফেরি নিয়ে নদীর ওপারে জঙ্গলে গিয়েছিল, কিন্তু আজ অব্দি টোনা বাড়ি ফিরল না কেন? তবে কি টোনার কোনো বিপদ হয়েছে নাকি? এসব ভেবে টুনি চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিল। ঠিক তখনই উল্লু পেঁচা টোনার মৃতদেহ নিয়ে আসে, আর টোনার মৃতদেহ দেখে তো টুনি আর টুম্পা কান্নায় ভেঙে পড়ে। এসব কথা বলে পেঁচা টোনার মৃতদেহ রেখে চলে যায়, আর বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে টুনি টোনার মৃতদেহ মাটি দেয়। আর টোনাকে হারিয়ে টুনি অনেক অসহায় হয়ে যায়। অভাব অনটনে টুনি বেশ হতাশ হয়ে পড়ে। অবশেষে টুনি পেটের ভাত জোগাড় করতে টোনার মতোই ফেরির ব্যবসা শুরু করে। টুনিও টোনার মতোই জঙ্গলে ঘুরে ঘুরে খেলনা আর বেলুন বিক্রি করতে শুরু করে দেয়। ফেরি নিবে গো ফেরি, অনেক রকমের জিনিস আছে গো, বেলুন, খেলনা, পুতুল, আরো কত কি, ফেরি নিবে গো ফেরি। এভাবে চিৎকার করে করে টুনি জঙ্গলে ফেরি বিক্রি করত। এই যে ফেরি বলি, তোমার ফেরি নিয়ে এদিকে আসো তো, তোমার ফেরিতে কি কি আছে দেখি তো, পছন্দ হলে ছানার জন্য কটা খেলনা নিয়ে যাবো। পায়রা ডাক শুনে টুনি তার ফেরি নিয়ে পায়রার বাসার সামনে যায়, আর টুনি তার সব জিনিস পায়রাকে দেখায়। বাহ, তোমার ফেরিতে দেখছি তো অনেক জিনিস আছে। তা বলছি, তোমার এসব পুতুলের দাম কত টাকা গো? দুটো পুতুল দাও তো দেখি। হ্যাঁ দিদি, সব রকমের খেলনা আছে আমার কাছে। এই নাও তোমার পুতুল, এসব পুতুল 10 টাকা করে দিদি। মা মা, তুমি শুধু দুটো পুতুলই নিবে? আমার জন্য দুটো বেলুনও নাও না মা, এখানে রং বেরঙের কত বেলুন আছে, তাও না মা দুটো বেলুন নিয়ে। এরপর টুনি পায়রার মেয়ে পায়েলকে দুটো বেলুন দেয়, আর পায়রা টুনিকে বেলুন আর পুতুলের টাকা দিয়ে চলে যায়। আর পথে টুনির সাথে কাকলিকাকে দেখা হয়।
আগে তো শুধু ফেরিওয়ালা দেখেছিলাম, আজকাল তো দেখছি ফেরিওয়ালিকেও দেখা যাচ্ছে। তা ফেরিওয়ালি, তোমার ফেরিতে কি কি আছে দেখি একটু। এরপর টুনি কাকুলি কাককে সব খেলনা জিনিস দেখায়, আর কাকুলি সব জিনিস দেখার পর মাত্র দুটো বেলুন নেয়। তা ফেরিওয়ালি, তোমার বেলুনের দাম কত শুনি। বেশি না দিদি, মাত্র 10 টাকা, একটা বেলুন 5 টাকা করে। আপনি 10 টাকা দিন আমাকে। কি কি বললে তুমি, 2 টাকার বেলুন 5 টাকা চাইছো? বোকা বানাতে চাইছো নাকি তুমি আমাকে? তুমি আমার সাথে চালাকি করছো, তাও আবার আমার এলাকায় এসে, তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা তোমাকে। এসব কথা বলে কাকুলি কাক টুনির ঝুড়ির সব খেলনা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনি এসব দেখে কান্না করতে করতে সব জিনিস তুলে বাড়িতে চলে যায়। একি মা, তোমার কি হয়েছে? মন খারাপ কেন মা তোমার? বলো আমায় কি হয়েছে তোমার। কিছু না রে মা, আমার কিছুই হয় নাই। আর তুই পড়া ছেড়ে উঠেছিস কেন? হ্যাঁ, তোকে না বলেছি বাসায় থাকবি, খাবি আর পড়ালেখা করবি? তোকে অনেক বড় হতে হবে রে মা। যাকে খাবার এনেছি, খেয়ে নিয়ে পড়তে বস তো। এরপর টুম্পা খাবার খায় আর পড়তে বসে। এভাবে টুনি হাজারো অপমান যন্ত্রণা সহ্য করে, ফেরি বিক্রি করে টুম্পাকে বড় করে তুলে। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়, টুম্পা এখন বড় ডাক্তার। আজ আমি ভীষণ খুশি মা, আজ আমি একজন বড় ডাক্তার। আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি মা, আর তোমাকে ফেরির কাজ করতে হবে না মা। হ্যাঁ রে মা, আজ আমিও ভীষণ খুশি। ফেরিওয়ালি হয়ে যারা আমাকে কথা শোনাতো, খারাপ আচরণ করতো, তারা দেখুক এই ফেরিওয়ালি মেয়ে এখন ডাক্তার। আমি ফেরিওয়ালি হয়েও সার্থক হয়েছি রে মা। এরপর থেকে টুম্পা তার মা টুনিকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে।